আমরা এই কৌশলগুলো ছোট 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 আয়াতের উপরে যে আলোচনা শুনলাম এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনটা আয়াতকে লা ফুয়া রিমোট লা ফুয়া পাস ডিসক্রিপশনে ব্যবহার করেছেন লা ফুয়া এলিজিবিলিটি ব্যবহার করেছেন যে মতির ইতিহাসকে স্মরণ করে বর্তমান আমার নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে যেন সঠিক পথে পরিচালিত করা যায় সেই ব্যাপারে আল্লাহ নির্দেশ করেছে কারণ কি আল্লাহ এখানে এটা প্রমাণ করে দিয়েছেন যে অতীতের সমস্ত সফলতার কারণ হতে পারে বর্তমান সফলতা অথবা অতীতের সব ধ্বংসের কারণও হতে পারে বর্তমান সফলতা কারণ অতীতের ধ্বংস চিহ্নিত করে এই ধ্বংসাত্মক কর্মপথে যাওয়া যাবে গেলে আবার ধ্বংস তাই নতুন কর্মপথিত বাস্তবায়ন এইটি অতীত স্মৃতি দিয়ে আমরা এভাবে করে বুঝিয়েছেন যে এমন কোনো কাজ করো না সমস্ত কাজে আগে থেকে দেখবা যে এই কাজের জন্য অতীতে কি হয়েছে অর্থাৎ বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বের প্রত্যেকটা মানুষকে এই আয়াতটির মধ্যে নির্দিষ্ট করে বলা হয়নি আমরা বলেননি যে শুধুমাত্র মুসলিমদের জন্য এই নির্দেশনা দাও এই তিনটা আয়াত প্রমাণ করে যে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড এভরি পিপল প্রত্যেকটি মানুষ সচেতন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনাকে মেনে জীবনযাপন করতে পারে শুধু কি মানুষ না শুধু মানুষ নয় এখানে কিন্তু আল্লাহ যে লাইফ সূত্রে ব্যবহার করেছেন টু ইউ তোমাদের জন্য এই লাইফ শুধু মোহাম্মদ ইসলামের ওই কন্টেম্পোরিয়াস পিপুল তা নয় পিপুল অন দ্য ওয়ার্ল্ড কেমন সমস্ত মানুষের আর এর সাথে সাথে করে জিন জাতির এর আওতায় কারণ এখানে আল্লাহ নাস শব্দ ব্যবহার করতে চলে নাস অর্থাৎ মানুষ কিছু যদি বলতে পারে নাস যেহেতু বলেছেন যে ইলাহি কো আবার বলেছেন আলাই কো আপন কিউ তোমাদের টু ইউ ইলাহি কো তোমাদের কাছে এভাবে কথা বলেছেন অর্থাৎ মানুষের কাছে এবং জিন এবং মানুষ মুসলিম নয় ইহুদি খ্রিস্টান নাসারা সব এখানে আল্লাহ ইয়া আইয়ু আইয়ুহান নাস বলে অথবা ইয়া বানি আদম ইয়া বানি ইসরাঈল হে বানি ইসরাঈলের সন্তানেরা ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাঈল হে ইয়াকুবের সন্তান না বলে সুতরাং পৃথিবীর সমস্ত মানুষকে ও পিপল অফ দ্য ওয়ার্ল্ড বিং ইউ আর আ খ্রিস্টান বিং ইউ আর আ হিন্দু বিং ইউ আর আ বৌদ্ধিক বিং ইউ আর এনি কালচারাল আইডেন্টিটি অফ হিউম্যান বিংস এভরি পিপল অফ দ্য ওয়ার্ল্ড আল্লাহ হ্যাজ ইউজড দ্য কমন সকল মানুষকে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে আসো এই আমার দেওয়া বিধানকে বোঝো এবং নিজের জীবন বাঁচো সো পিপল অফ দ্য ওয়ার্ল্ড ইফ ইউ ওয়ান্ট টু সেভ ফ্রম দ্য হেল ফ্রম দ্য ফায়ার অফ হেল ফ্রম দ্য হেল্থ অফ হেল ফ্রম দ্য হরর অফ হেল হেল ও পিপল অফ দ্য ওয়ার্ল্ড কাম ব্যাক টু হোলি কোরআন কাম ব্যাক টু হোলি কোরআন কাম ব্যাক টু হোলি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের কাছে ফিরে আসার সুযোগ দান করুন আল্লাহ আমিন।